আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুজাহিদ উদ্দিন চৌধুরীর দুবাগী সাহেবের ইশালে সওয়াব উপলক্ষে লুটনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আঞ্জুমানে আল ইসলাহ লুটন শাখা ও লুটন জালালাবাদ জামে মসজিদে যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ লুটন শাখার সভাপতি জনাব সিরাজ খান ও সেক্রেটারি জনাব মিজানুর রহমান খান। জালালাবাদ মসজিদে সভাপতি আলহাজ মনসুর খান ও সেক্রেটারি জনাব সাইদুল ইসলাম খান সহ আরও অনেকে। অনুষ্ঠানে যুক্তরাজ্য ও বাংলাদেশে দুবাগী সাহেবের ইসলাম প্রচারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পর্যন্ত প্রতিষ্ঠিত দাহ্য বিশেষ করে মিলাদে বেনজির সবে বলার সম্পর্কে এরপরে ফতোয়ার কিতাব এইগুলা সৎকায় জারিয়া হিসাবে চতুর্দিকে সৎকায় জারিয়া হিসাবে তার বাচ্চা কাচ্চারে সৎকায় জারিয়া হিসাবে কিতাবাদি সৎকায় জারিয়া হিসাবে কি একটা স্মৃতি আমরা যদি ওরকম কিছু করিয়া যাইতাম পারি তখন আমরা নেক্সট প্রজন্ম হয় আমরা বাদেরও